পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার উদ্যোগে শনিবার উদ্বোধন হলো নোংরা আবর্জনা ফেলার 16টি ভ্রাম্যমান গাড়ি। 35টি ওয়ার্ডে যেখানেই আবর্জনা পড়ে থাকবে এই গাড়িগুলি সেখান থেকেই আবর্জনা তুলে নেবে। এদিন কার্জন গেট চত্বরে বিধায়কের কার্যালয়ের সামনে 4টি গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান সবুজ পতাকা নাড়িয়ে গাড়িগুলির উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। গোটা শহর জুড়ে বর্তমান শহরকে সঞ্চালিত শহর করা যায়। আমরা মোবাইল ফ্যানের মতো আমাদের বর্তমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান আজকে বেশ কয়েকটা গাড়ি শহর জুড়ে যেখানেই পূজা থাকবে সেখানেই এই পূজাগুলো তুলে নেবে এবং শহরকে পরিষ্কার করবে। আমাদের একটা লক্ষ্য হচ্ছে আমাদের বর্তমান শহরকে পুরোপুরি জঞ্জালমুক্ত শহর করা। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা চ্যালেঞ্জ নিচ্ছি বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে, বর্ধমান শহরকে পুরোপুরি আমরা জঞ্জালমুক্ত করব। আজকে আমাদের এখানে 4টে গাড়ি উদ্বোধন হচ্ছে। এই গাড়িগুলো আমাদের বর্ধমান শহরে আমাদের টাউনে এবং সব জায়গাতে গাড়িগুলো ঘুরবে এবং ঘোরাপুর যেখানে ময়লা আবর্জনা ফেলবে থাকবে সেখানে সঙ্গে সঙ্গে ময়লা আবর্জনা তুলে নেওয়া হবে। আমরা মানুষকে আমরা এটাই বোঝাতে চাইছি, বার্তা চাইছি, দেখুন বর্ধমান শহর পরিষ্কার রাখা সকলেরই কর্তব্য, আমাদের কর্তব্য। এই জন্য আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না, বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বর্ধমান শহরকে পুরোপুরি আমরা জঞ্জালমুক্ত শহর করতে চাইছি। আমরা বর্ধমান শহর মিউনিসিপ্যালিটি সবসময় আমাদের পাশে আছে, আমাদের বিধায়ক আমাদের পাশে আছে এবং আমাদের কাউন্সিলর সবসময় আমাদের পাশে আছে। উদ্বোধন করেছিল সিসি ক্যামেরা, সিসি ক্যামেরাতে উদ্বোধন করার ফলে আমাদের অনেকটা আমরা ফল পেয়েছি। আমরা মানুষ সচেতন হয়েছে এবং ময়লা আবর্জনা কম ফেলছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।